হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান দিস ইজ এ বসুনিয়া ইউ আর ওয়াচিং হোয়াইট ইগোলো ওয়ান ইউটিউব চ্যানেল তবন্ধুরা তোমরা সকলেই জানো যে রেলওয়ে এন পরীক্ষা চলছে তা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা কবে হচ্ছে এ নিয়ে কর্মসংস্থান পেপার অর্থাৎ তেরোই মার্চের পেপারে কী বলা হয়েছে দেখুন বিস্তারিত তাবন্ধুরা এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা এপ্রিলে শুরু এখানে রঞ্জিত ঘোষ তিনি বলেছে তিনি বলছেন যে রেলের এন ক্যাটাগরি সিবিটি টেস্টের প্রায় শেষের দিকে পঞ্চম ফেজের পরীক্ষা চলছে এরপর ষষ্ঠ ফেজের পরীক্ষা হয়ে এই পদের প্রথম পার্টের পরীক্ষা শেষ হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এন পরীক্ষা শেষ হলে গ্রুপ ডি পদের সিবিটি টেস্ট শুরু হবে রেল গ্রুপ ডির বোর্ডের সূত্রে খবর রেল রেলের এনটিপিসি ক্যাটাগরি ষষ্ঠ অর্থাৎ শেষের ফেজের পরীক্ষা শেষ হবে এপ্রিলের প্রথম দিকে তারপরে রেলের গ্রুপ ডি পদের সিবিটি টেস্ট নেওয়া শুরু হবে সম্ভবত এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে পারে প্রায় পাঁচ মাস ধরে এই পদের পরীক্ষা চলবে এই পদের শূন্য পদ আছে এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তরটি অনলাইনে পরীক্ষায় একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে জেনারেল সায়েন্স পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর সময় থাকবে দেড় ঘণ্টা কলকাতা রাঁচি গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায় নেগেটিভ মার্কিং আছে এরপর বলা হয়েছে তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে পরীক্ষার ই কল লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় ৩৫ কেজি ওজনের বস্তুকে নিয়ে দুই মিটার দুই মিনিটে একশো মিটারের দূরত্ব লিফ্ট ও বহন করা একবার সুযোগ পাবেন এরপর চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার দৌড় দৌড়াতে হবে এক সুযোগে মেয়েদের বেলায় কুড়ি কেজি ওজনের বস্তুকে নিয়ে দুই মিনিটে একশো মিটার দূরত্ব লিফটে বহন করা একবার সুযোগ পাবেন এরপর পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে হাজার মিটার দৌড়াতে হবে এক সুযোগে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশান এই হচ্ছে সিলেকশন প্রসেস তা বন্ধুরা খুব শীঘ্রই তাহলে এপ্রিল মাসের সম্ভবত তৃতীয় সপ্তাহে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা শুরু হচ্ছে এই আপডেট আমরা কর্মসংস্থান পেপারের মারফত পেয়েছি তা তুলে ধরলাম থ্যাংক ইউ সকলকে